বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়ন গোবিন্দশ্রী গ্রামের পশ্চিম মহল্লা এবং মাথিউরা ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক সফল শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি। মঙ্গলবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে তিনি এই কার্যক্রম করেন। গোলাপগঞ্জে বিয়ের 18 দিন পর তানজিনা ইসলাম নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর 6টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানেশাইল গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নববধূর স্বামী কাতার প্রবাসী হাবিবুর রহমানকে আটক করেছে। কানাইঘাটে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 11:30 উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকের মাঝে এই বিতরণের উদ্বোধন করেন মাওলানা হুসামউদ্দিন চৌধুরী এমপি। সিলেটে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন 723 জন পরীক্ষার্থী। মঙ্গলবার 9 জুলাই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই পরীক্ষা চলে। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন। বন্যা যেন লণ্ডভণ্ড করে দিয়েছে সিলেটের পর্যটনকে। চলতি মৌসুমে 3 দফা ধাক্কা লেগেছে এই খাতে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন 500 কোটি টাকা ছাড়িয়েছে পর্যটন খাতের ক্ষতি। এ ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন। ব্যবসায়ীদের দাবি, সবচেয়ে বেশি পর্যটক সমাগম ঘটে ঈদকে ঘিরে, কিন্তু সেই ঈদুল আজহার ভরা মৌসুমেও পর্যটক মুখর হয়নি প্রকৃতিকন্যা সিলেট। কুলাউড়ায় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শাহিন উপজেলার হাজিপুর ইউনিয়নের তুকলি গ্রামের মরহুম আব্দুল জব্বারের পুত্র। তিনি ভাটেরা বন বিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।